তামিম ইকবালের ইঞ্জুরি বড় দুশ্চিন্তায় ফেলেছে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টকে। তার জায়গায় ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গে কে হচ্ছেন, এটা ম্যাচের শুরুর আগ পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে বাংলাদেশ ক্রিকেট টিম যদি ডানহাতি বামহাতি কম্বিনেশনের কথা ভেবেই মাঠে নামে, তাহলে লিটন দাস সঙ্গী হিসেবে পাচ্ছেন তরুণ নাজমুল হোসেন শান্তকে, আর এটা হলে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেক হচ্ছে তার। কিন্তু অভিজ্ঞতার দিক থেকে শান্তকে পিছনে ফেলতে পারেন অভিজ্ঞ মমিনুল হক। তবে বাঁহাতি এই ব্যাটসম্যান একাদশে সুযোগ পেলে ওপেনিংয়ে থাকবেন কি না সেটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। টিম ম্যানেজমেন্ট চাইলে মমিনুলকে একাদশে রেখে মিডল অর্ডারে তাকে পরখ করে দেখতে পারে। মমিনুল মিডল অর্ডারে খেললে ওপেনিংয়ের জন্য দরজা খুলে যাচ্ছে আগের ম্যাচে 50 হাঁকানো মোহাম্মদ মিঠুনের। আর মোহাম্মদ মিঠুন ওপেন করলে আর মমিনুল হক মিডল অর্ডারে খেললে বাংলাদেশ দলের সামনে সুযোগ থাকছে আরও একজনকে লোয়ার মিডল অর্ডারে খেলানোর। সেক্ষেত্রে ব্যাটিংয়ের শক্তি বাড়াতে একাদশে জায়গা পেতে পারেন আরিফুল হক। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম এই ডানহাতি ব্যাটসম্যান। তাই ধারণা করা হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলে অন্তত দুটি পরিবর্তন আসতে পারে। তবে শুধু তামিম ইকবালের বদলি হিসেবে শান্তকে খেলালে একাদশে একমাত্র পরিবর্তন নিয়েই মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। সেক্ষেত্রে মিথুনকে মিডল অর্ডারেই দায়িত্ব পালন করতে হবে। তবে আরও শোনা যাচ্ছে নিজের পাজরের ইঞ্জুরিতে ভুগতে থাকা মুশফিকুর রহিমকে আফগানিস্তানের বিপক্ষে কালকের ম্যাচে বিশ্রাম দিতে চাচ্ছে টিম ম্যানেজমেন্ট। তাহলে যদি মুশফিকুর রহিমকে বিশ্রামই দেওয়া হয়, তাহলে তার জায়গায় কে খেলবেন? কোচ স্টিভ রোডস আগেই বলে দিয়েছেন, যদি মুশফিকুর রহিম না খেলে তাহলে তার জায়গায় একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি মমিনুল হকের। আর সত্যি যদি মুশফিকুর রহিম আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে না থাকে, তাহলে শান্ত এবং মমিনুল দুজনকেই একাদশে দেখা যেতে পারে। তখন মাত্র এ দুটি পরিবর্তনই পরিলক্ষিত হবে বাংলাদেশের একাদশে। জানিয়ে রাখা ভালো, আগামীকাল বৃহস্পতিবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলতে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ সময় বিকেল 5:30 শুরু হবে ম্যাচটি। এবার চলুন জেনে নেই বাংলাদেশের সম্ভাব্য একাদশে কারা কারা থাকতে পারেন। লিটন দাস, নাজমুল হোসেন শান্ত অথবা মমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম অথবা মমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মুসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি মুর্তুজা, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান এবং মেহেদি হাসান মিরাজ। আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একাদশে আপনারা কাকে কাকে দেখতে চান, আপনার মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনার মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।